ভাইফোঁটা নয়, বোনফোঁটার মাধ্যমেই মহিলারা একে অপরের মঙ্গল কামনায় নিয়োজিত হলেন। শুক্রবার সকালে মালদা শহরের এলআইসি মোড় এলাকায় একটি উদ্যানে বোনফোঁটার আয়োজন করা হয়। সেখানে কলেজ পড়ুয়া থেকে আইনজীবী, শিক্ষিকা, গৃহবধূরা অংশগ্রহণ করেন। মহিলারা একে অপরের কপালে চন্দনের ফোঁটা দিয়ে ফুল দুব্বা দিয়ে মঙ্গল কামনা করেন। বোনফোঁটার আয়োজক সদস্য শেয়শ্রী দে জানান, কয়েক বছর ধরে তারা বোনফোঁটার আয়োজন করে আসছেন। আমাদের জন্য তো আলাদা করে যেমন ভাইফোঁটা হয় কালী পুজোর পরে, বোনফোঁটা বলে আমাদের ক্যালেন্ডারে কোনো দিন থাকে না। মেয়েদের জন্য স্পেশালি ক্যালেন্ডারে কোনো দিন থাকে না, তাই আমরা সমস্ত কিছু নির্বিশেষে সব মেয়েরা এখানে জড়ো হয়েছি যে মেয়েদের মঙ্গল কামনা করবো বলে। তাই সবাই এখানে দিদি, আপনাকে তো কোনো দিদি ফোঁটা দিলে কী গিফট দিলেন আজকে? আমরা মঙ্গল কামনা করলাম সবাই, এটাই সবচেয়ে বড় গিফট। কারণ আমাদের আমাদের জন্য স্পেশাল কোনো দিন থাকে না, আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য মঙ্গল কামনা করছি, এটাই আজকে বলছি যে ঘুরে চলছে এবং 3 বছরে পারে। আচ্ছা, আমরা চাইছি এরকম ঘরে ঘরে যেমন বোনেরা ভাইদের ফোঁটা দেয়, তেমনি অনেক বোন আছেন যারা ফোঁটা দিতে পারেন না, সে যে কোনো কারণেই হোক না কেন। তাই আমরা চাই যে সমস্ত কিছু নির্বিশেষে আমাদের মেয়েদের জন্য একটা স্পেশাল দিন করা হোক। আর তাছাড়াও আজকে গুরু পূর্ণিমাও আছে, আমরা সেই জন্য গুরু পূর্ণিমার দিনটাকে এই কারণে বেছে নিয়েছি। আমরা চাই এই দিন আস্তে আস্তে মালদা থেকে সমস্ত বঙ্গ এবং সারা ভারত এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। আমাদের জন্য খাবার করে চলছে লুচি, মিষ্টি, বোঁদে, নিমকি, নাড়ু। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।